होनी प्यारा लागे कस का में कैरा लागे लाइफ फिर बेटर ईयर डाउन होय चर्च Roll Tiger, recharge yourself. Feel now, Uralda. Piyo Mahalla Basi. Soro terei sundor dine apnago hagolgo janai prandala bhalobassa. Agami shukrobar amar birthday. আপনারা সকলে আইবেন, দলে বলে আইবেন, বাচ্চা কাচ্চা লয়ে আইবেন, খাইবেন, উইরা যাইবেন, আমি আর কেউ না, আপনাগো মহল্লার কৃতি সন্তান, আমি রোই, রোজ, রোজ। শুভ 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 দিন, রোহিত ভাইয়ের জন্মদিন, রোহিত ভাইয়ের পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা, আইবেন কইরাম, যা যা যা। আমার বার্থডেতে আপনাদের আমন্ত্রণ, আপনারা সকলে আইবেন। প্রিয় মহল্লাবাসী, আমি আপনাকে কারো ভাই, কারো বইনের ভাই, কারো ভাইগনা, কারো ভাতিজা, আপনাকে সকলকে জানাই আমার বার্থডেতে আমন্ত্রণ, আমন্ত্রণ, নিমন্ত্রণ। শুভ 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 দিন, রোহিত ভাইয়ের জন্মদিন, রোহিত ভাইয়ের পক্ষ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা। তোরা আমি করছি না, ভাত খাওয়ানোর সময় টিভি দেখবি না। হ্যাঁ ভাত খাওয়াচ্ছে না, সময় টিভি কি তখন না, তখন পোলা পান্ডে, এই যুগের পোলা পান্ডে মানে কোনো কিছু তোরা ঠিক মতো করছ না। আব্বু আরো যে জনের কথা ছিল তোমার, আব্বুজি তুমি যাও নাই কি ছড়ি কবি না, তোর কাছে আমি ছড়ি আরো তো তখন তুমি যাও। আব্বুজি টেকা লাগবো, আব্বুজি জিনিস লাগবো, তখন যাও। আব্বুজি আমি তোর আব্বুজি না, তোর আব্বুজির পর থেকে আজ থেকে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম। আচ্ছা এই যে কি হয়েছে এই মহল্লার মধ্যে, কি হয়েছে, কি শুরু হয়েছে, সার্কাস চলতেছে নি? হ্যাঁ কিরম কবি আম্মুজি, আরে হন না হয়েছে কি, আমি একটু ঘুমাইতে গেছিলাম, দেহি আটকা মাইকিং চলতেছে। আম্মুজি ওই হয়েছে কি, আমি কই বাড়ি চাইছিলাম ওই মাইকিং। তুইও হুনছ মাইকিং, এই যে দেখছে নেলা ওইও হুনছে, কুল জায়গায় পে উঠছে, কান পাচ্ছি যে কি কয় দেহি দেহি মাইকিং কয় বার্থডে বার্থডে বার্থডে। আম্মুজি ওই কথা কইতাছে আমার লগে, তোর খালি আম্মুজি আম্মুজি কই, তো তুই দুধ খাস নে বাটখা, কোনো কিন্নি ফুকিনি নয়া ম নয়া টাকা পয়সার মালিক হচ্ছে, বার্থডে করব এর লিগে করছে কি মাইকিং করতেছে, মাইকিং করে দাওয়াত দিতাছে। আরে মনটা কই ছিল যে ডাইকাই না দুইটা চটকোনা দিয়া জিগায় জয়, তোর বাপ মাই কি জীবনে পয়দা করে নাই, ওই তুই যাস কই কই যাস। আম্মুজি ওই ডাইল শেষ হয়ে গেছে গা। আচ্ছা যা ডাইল নিয়ে বিলের মধ্যে যেতে হচ্ছে তোলা পোলা পান, তোমার ঘরেও যা পয়দা হচ্ছে। আম্মুজি ওই কি হচ্ছে কি হচ্ছে আম্মুজি, আরে চিকুড় দাসকে আম্মুজি আইতাছি তো। দ্বিতীয় দিন আম্মুজি মোট জ্বালা সারে মতো চিলাইতেছ আইতাছি আম্মুজি,
ওই আম্মুজি হাই হাই কি তামসা শুরু করছস এইটি কি লিয়েছস বাজার করে লিয়েছি কিন্তু আমি তো দেখতেছি যে পুরো বাজারটাই আমগো বাইতে লইছস কি হচ্ছে তোর কি হাঙ্গা লাগছে হাঙ্গা হাঙ্গা লাগবো কে এর থেকে বড় কিছু লাগছে হ্যাঁ একটু বড় কিছু মানে তুই হাঙ্গা কইরে ফেলাইছস আমরা কেউ কিছু জানি না এখন কি হা হা এডা 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 আরে আম্মুজি আগে ভুল বুঝছ না আম্মুজি এডায় মানে ২৫ বছর আগে আমি হইছিলাম না আগামী ১৮ সেপ্টেম্বর আমার জন্মদিন না এর লগে আম্মুজি আমি মহল্লাবাসীর দাওয়াত দিয়ে বলাইছি হ্যাঁ এর লগে তুমি পুরোটা এলাকায় মাইকিং করছো না ওই তুই কে রে তুই কি সালমান শাহরুখ নাকি আমগো বাংলাদেশের সাকিব খান যে তুই একের পুরো বাজেটকে লিয়ে আইছস পুরো এলাকায় মাইকিং করে দাওয়াত দিতাছস খালাজি মাত্র তো সবজি দেখতেছেন এটা তো একটা পার্ট এখনো মাছ মাংস মেলা কিছু বাকি আছে খালি আইবো আর আইবো পুরো মহলার বাজার আপনার বাড়িতে হামদাই যাইব চটকানা খাইছস আমার হাতে চটকানা দিয়ে একের কান সাগ গুড়ায় ফলাই দিমু সার্কাস শুরু করছো সার্কাস আম্মুজি গত বছর আপনাকে ২৫তম বিবাহ বার্ষিকীতে সবারে দাওয়াত দিয়ে খিলাইছেন না ওইটা কি আমি করছি ওইটা তোর আব্বাই চক করে করছে কারণ গত ২৫টা বছর হের আমি কোনো অশান্তি দেই নাই কা তারে সুখ শান্তি দিয়ে রাখছি হের সকে হাই করছে তোর কি হচ্ছে তুই কোন সুখ শান্তি দিছস আমগরে আমি তো আপনাকে থেকে এক স্টেপ অ্যাডভান্স এর লিগা আমি পুরো মহল্লাবাসীর দাওয়াত দিয়ে বলাইছি তোর জন্মদিনে মহল্লাবাসী দাওয়াত দেওয়ার লাগবে কে দুই চারজন বন্ধু বান্ধব দাওয়াত দিবি তাছাড়া ওই যে মামরা আছে মামরা দামরা মতো দেখা যায় নাম রাখছে আবার বাবু ওই তো খাই পাঁচ গামলা আর ওই আমি এই যে এতটি রামধন বারণ আমি করবে পারো আমি কি মেশিন আমি নাই এই সার্কাসের মধ্যে আমি নাই আমি যাই আপনার রামধন কেলা আমি আনোয়ার বাবুর্চি আছে না হেরানবো আনোয়ার বাবুচি ও টাকা দিব কে ঠাই তুই দিবি নাকি তোর বাপে দিব হ্যাঁ আব্বাই দিব কেলা আমার আব্বাই দিব তোমার বাপে দিব তোমার বাপে আইত আছে তোমার পিঠের মধ্যে গাড়াইবো গাড়াইবো আম্মুজি আম্মুজি আমি আম্মুজি আমি কই দিলাম আমি কিন্তু ঝুলা যাবো গা ওই কি কইলো ওই কি কইলো শুনতাছেন না কইতাছে ঝুলা যাব গলায় ফাঁস দিয়ে মরে যাব আর গলায় ফাঁস দিয়ে মরে গেলে মরার আগে আপনার নাম লিখে যাইব আপনারা পাইছে যাবেন এটা দেখছস আমি কি নামুম নিচে নামম এই দড়ি লই হ্যাঁ বাবু দড়ি লই হ্যাঁ আমি নামনের আগে এটি তাড়াতাড়ি ক্লিয়ার কর তোর বাপ যেন আয় না দেহে কই দিলাম সব ক্লিয়ার কর এই সার্কাসের মধ্যে আমি নাই আমুজি 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 ওই আমুজি এই আপনারা এই ব্যান্ডি লই যান গা এই বুঝে টাকা দিব কে টাকা তোর বাপই দিব হ্যাঁ আমার বাপই দিব আমার বাপে আমারে যে ভালোবাসে দেশ কি করে একবার যদি হুনবার পারে আমি আয়োজন করছি রয়্যাল টাইগার রিচার্জ ইয়োরসেলফ ফিল নাও উড়াল দাও ওয়ালাইকুম আসসালাম দেখ মাইকে হেভি মাইকিং করতেছে ছেলে জন্মদিন নাকি কিন্তু আসবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওই মাসুদ ওদিকে কি কইলো ওই আপনার ছেলের জন্মদিন মাইকিং করেছে তো তাই দাওতে আইব নাকি তাই জিজ্ঞেস করলো জন্মদিন আচ্ছা যাব এই আমি বাইতে গেলাম খাইতে মাল পাঠিয়ে দিছি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আছি ভালো আছি আল্লাহর ভালো আতি জান নাকি জন্মদিন আমি তো আইব কাকা আইস ওকে আসসালামু আলাইকুম আমাদের রোহিত ভাই আছে না রোহিত ভাই কি ধরনের গিফট পছন্দ করে গিফট পছন্দ করে
জুতা আবুজি গালাপ কি আবুজি আবুজি কে লাই আবুজি তোয় তোয় আছে মাই আবুজি আবুজি কি আই আমি তো বলে তো আমি জানো ও দজাজ কে লাই আবুজি দজাজ কে লাই হুই আবুজি ও দজাজ কে আবুজি আবুজি তোর জন্মদিন কবে ভাই তুই মাইকিং করতে তো কেলা আমি তো জানি তো জন্মদিন আমার মাইকিং এ শুনতেই বো মহল্লার লোক জন আর লেবার ওরা আমার সালাম দেয় আইবো শুক্রবার আইবো আবুজি তো আপনি আমার আবুজি আমার জন্মদিন ভুলে গেছেন গা এটা কি আমার দোষ হ্যাঁ মায়ের আমি দেখ না কি করতাস দেখ জুতা মারলো কে আমাকে জুতা আপনি আমাকে জুতা মারছেন না আমি আমি জুতা মারি নাই কা আমার আব্বুজি জুতা মারছে আপনার আব্বু আমাকে কেন জুতা মারবে আরে আমার আব্বুজি আপনারে জুতা মারে নাই আমারে জুতা মারছে আপনার গায়ে গিয়ে লাগছে আমি নুয়ে গেছিলাম তো আপনি এত বড় ধামরা একটা ছেলে এত বয়স হইছে আপনি এখনো বাপের হাতে জুতার বাড়ি খান লজ্জা করে না শুনেন বাপজানের জুতার বাড়ি খাও না কোনো বয়স নাই কা শুক্রবার আমার বার্থডে আমি বাপজানের পারমিশন না লয়া পুরা মহল্লাবাসীরে মাইকিং করে নিমন্ত্রণ জানাই ফলাইছি আপনি সেই বান্দা পুরা এলাকায় মাইকিং করে যে ঘুম হারাম করছে সবার হ্যাঁ এটা আমি আমি আপনার জন্য কালকে পড়তে পারি নাই ও সরি তাইলে শুনেন ওই মাইকিং যেহেতু হুই নাই ফলাইছেন চইলা এন শুক্রবার গিফট লাগতো না আমার খায় দেয় কাজ নাই আমি আপনার মতো পাগল ছাগলের জন্মদিনে আসবো না মাথা খারাপ হয়ে গেছে আমার কত বড় সাহস আপনি আমাকে সিটি বাজাইছেন বেয়াদব পতাকা এটা কি আপনার আব্বুজি এসে বাজাই দিয়েছেন আপনি বাজাইছেন জুতা বাপজানের তো এই 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 ছুরা মারেন না ছুরা মারেন না দামি জুতা দেন ক্যাচ দেন মারেন দেন না এই ছুরাই মারলো এরি মাইয়া হুনচুতি কি উনতা মাইকিং করছে তো কি মাইকিং করছে দিন নাম্বার 3 ওই মান্দার কতক্ষণ সোফা লাগে জল দে এই আমার চাচা কেমন আছেন চাচা চাচা তোমার আমি কয় দিন কইছি মি আমার ভাই কই বার ভাই গো গেলা আমার আব্বাই তো আপনার ভাই ডাকে আমি চাচা বয়স কমে বার যেতেছে সব সময় তো ব্যক্তি মাছের মতো হাসি দাও আথাও মিয়া কোন আজকাল যুগে সবকিছু হয় বাপ চাচা বন্ধু হইয়া গা বুঝেন একটা বহ হা ভাতিজা কোনো তোমার একটা কথা কই আজকাল হইছে ডিজিটাল যুগ বুঝো না চাচা ভাতিজা সব তো এসে গা ভাই ভাই এত বাড়তি কথা কইতেছেন গেলা কাকা তুমি তো অব যাও আচ্ছা হবা গো কিল লাগাইছো কাম কি চাচা আমার বন্ধুর জন্মদিন ও আগে কইবা না হ্যাপি বার্থডে আরে আইসকা না চার দিন পর আরে কোন সমস্যা নেই গেলা তুই যা আমার কাছে দুইটা নয়া ট্যাক্সি রয়েছে ছাদের উপরে এমন ভাবে গান ছাড়বা পুরো মহল্লাবাসী গানি না জিকুর 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 নাচা শুরু করে দিব আবারও বাড়তি কথা কেলা কোন কাকা আপনার কাছে আইছি আপনি কি রানবেন কেমতে কি আইটেম এটা জানতে আপনি আছেন ডেক্সেট লয়ে আর কি আইটেম লাগবে বুঝেন একটা আমার দাদার দাদা পরদাদা ছিল বিরিশ আমলের বাবুর্চি হ্যার দেখে বিজ হয়েছে আমার দাদা হে দাদা ছিল পাকিস্তান আমলের বাবুর্চি হ্যার দেখে হয়েছে আমার বাপে বাপে আছিল কি এই যুগের বাবুর্চি আর আমি কি ডিজিটাল যুগের বাবুর্চি বুঝে নাই কারা বাড়তি কথা কিন্তু বেশি করে আলাইছেন আইটেম কোন কি খাউন লাগবো কও খাসি রাজালা থেকে শুরু করে কুরমাতে শুরু করে ফিন্নিতে শুরু করে পায়েসতে শুরু করে এ টু জেড করে দিমু খাসি রান্না কর করা খাসি বুঝেন একটা খাসি দিয়ে কাচ্চি রাজা রান্না করম কাচ্চি তো গ্রান বেরবো গ্রানে থেকে সব পাগল হয়ে যাবো গা আর এই যে মুরগি ফ্রাই আর হচ্ছে গিয়ে মাছ ফ্রাই আমি আমার নিজের মতো করে দিমু আর এই যে সবজিটা 17-18 মতো সবজি মিলে আর ডিম দিয়ে এমন ভাবে করে দিমু চাটতেই থাকবো চাটতেই রাখবো কত মানুষ রেমে খাওয়াইছি মিয়া এর লেগে যে আমার নাম আনোয়ার বাবু উঠছি আচ্ছা শোনো কজনের স্টিমের বাতি যে কয়া ফেলাও ঠিক আছে 2-3-400 3,000 আস্তাগফিরুল্লাহ
তুমি কি পুরো মহল্লা খাওয়াইবা? এই তো বুঝা হলাইছে চাচা জান, বুঝা হলাইছে মহল্লা খিলামু। মহল্লার মানুষ সব দিকে আইবো। আইবো না মানে আলবাত আইবো, পুরো মহল্লাবাসীকে দাওয়াত দিচ্ছি, মাইকিং করতেছি, আয়োজন করতেছি, পোস্টারিং করু, মানুষ খাইবার না আইলেও দেখবার তো আইবো। ও ভাতিজা, তাইলে কি সারা মহল্লা তুমি মাইকিং করছো? মুখ লুকা দিঘাছি, কেমন আছেন? বিউটি লাগছি। আমার নাম খালি বিউটি। কেমন আছেন খালি বিউটি? মাত্রই বাবুর্চি লগে মিটিং করে আইলাম। আমাগো মেনুতে কি কি থাকতাছে? মুরগির রেজালা, মুরগির মশলামটা কেটা কইবো, ভুলে গেছে। গরুর মাংস আছে, সবজি সবজি আগে কবেটা, সবজি কয় প্রকার? সাত আট প্রকার হইবো। সাত থেকে আট প্রকার সবজি আছে। আপনি দেশি না বিদেশি? জি। মানে আপনি দেশি মুরগি খান না ওই ফার্মের টাকা? আমি দেশি। আপনি কেঠা? আমি হাসনা, ওর ফ্রেন্ড। আচ্ছা, আমি দেখছি বাবু। ভালো আছেন? হ্যাঁ বাবু, আমি রোদ। আমার 18 তারিখ জন্মদিন, চলে আয়েন। আপনিও ভি যাবেন? আচ্ছা ওয়াশরুমে যাব, যান ওয়াশরুম ওই দিকে যান। রাগ করছেন আমার উপর? রাগ? আচ্ছা সরি, ওই চাইতেছেন যান, মগর 18 তারিখ মিস করেন না, চলে আয়েন। আপনিও ভি আয়েন, ঠিক আছে? রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ, ফিল নাও, উড়াল দাও। বুঝি আমি এখন কি হুনছি? কি হুনছো? আন্নার হুতে পুরো এলাকায় বেগুনটা দাওয়াত দিছে, কই আরে তো দাওয়াত দেয় না। ও এই চা, আরে বোকা, আমার পোলাই তো আমারই দাওয়াত দেয় নাই, তোমারে দাওয়াত দিব কেমতে? বুঝি আয়ন কিতাম, আমি তো আর মাইয়ারকে বলে ফেলছি, আমি শপিং করি এলেছি, শাড়ি কিনছি, স্যান্ডেল কিনছি, কানের দুল কিনছি, কোনটা কোন দিন হিন্দাম, কোন সময় হিন্দাম, হেডও ঠিক করে এলেছি। শপিং বি সাইড ফেলাইছ? শুনো, আমার পোলার ওই মাথায় সমস্যা আছে, ওই আসলে একটা পাগল, বুঝছো? ওর কথা কানে লিও না। আরে বুঝি আন্নি এখন কিয়া কইলেন? আন্নে হুলার মতন এই এলাকাত ও গত নাই এরম বালা হলা, কত বালা হলা, হাতে চা খায় না, সিগারেট খায় না, এসব তো কিচ্ছু খায় না, তাইলে আন্নে কেননে করলেন? আন্নে হলা হাগল ছাগল, আই তো দেখি এরম হলা অজ্ঞ নাই। ওই যে ওইটা ঠিক আছে, কিন্তু এই যে বড় হয়েছে এখন কি আর বয়স কম আছে, ব্যবসা বাণিজ্য বুঝে লয় না কে, তা না করে ওই যে কোহনে কার রক্ত লাগবো ওহনে লোড় দেয়, কার বাইতে খাওন নাই, ওনে ওই যে ডাল চাল সব কিছু গাঁটি বাইন্দা ওই বাইতে দৌড় দেয়, এটি কোনো ভালো হইল নি? আন্না হলার বয়স কত হয়েছে? বেশি তো হয় না। হ্যাঁ ল্যাডা হলা, হেতে যদি ওন ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় ব্যস্ত হয়ে যায়, তাহলে জনসেবা কে করবো? এই যে হেতে গ্রামের মাঝের ডাইল লয়ে যায়, চাল লয়ে যায়, কারো দরকার লাগলে রক্ত রক্ত লয়ে যায়, এই কামটি কে করব? এই যে ধরেন আর আপন বৈনুত হেতার হরে লয়ে করাইছে, কাম হয় না, হেতে হয়েছে একটা বাটপার। আমার পোলা দেহে আমার চেয়ে তোমার কাছে এই বালা বেশি। মতলব কি, কোনো মাই এটাই আছে নি বিয়ে দিবার চাও? ও বুঝি, আমি একটু ব্যবস্থা করেন, নইলে আমি মুখ দেখ মাইতাম না, আমি আরে জন্মদিনে দাওয়াতের ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এলা যাও, পরে দেখতাছি। পাগল ছাগল এই বেটিও, আমি মনে করছিলাম আমার পোলা একলাই পাগল। এই যে আপনার দারুচিনি, কালি জিরা, এলাচ দানার গরম পানি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই 25 বছরে তুমি একটা দিনও
একবারের জন্য এক সেকেন্ড আগে অথবা এক সেকেন্ড পরে হয়, 11:30 তুমি এই জিনিসটা আমারে দিছো, এটা কেমনে সম্ভব? সম্ভব কারণ আমার ভালোবাসা খাঁটি, যে আমার স্বামীরে তো আমি ওই এক সেকেন্ড কম এরকম ভালোবাসা বাসি না, খাঁটি ভালোবাসা। তুমি মানুষ তো মানে একবার লিখে কোনো মিস করবো না আমি, এটা অবাক হয়ে যাই। এটা আমি কামসুরন বিবি, পেট খোঁজ তো মানে দিল খোঁজ, এই সময় তুমি যা ইচ্ছাতে চলে, যদিও আমার সব কিছুই তোমার। হ্যাঁ চাই, হ্যাঁ যা চামু তাই দিবেন। হোক করে আপনি পুলার বার্থডেটা করে ফেলেন না, পোলাপন মানুষ আউস করছে। আরে হঠাৎ করে এইরকম এত মাইন্সের খাওয়ান দাওয়ান, আর কথা হইলো একটা কমিউন সেন্টারে নিব। আচ্ছা আমি ওটা সামাল দিতে পারি, অসুবিধা না, ওইটা আমার আছে। মগর তুমি পুরো বার্থডে করবো একটাবার আমার জিগাইলো না, একটাবারও না। ও মাইকিং করে বাড়িতে যে সমাজ খিলাইবো, মহল্লার সব মানুষের খিলাইবো, আমার জিগাইবো না। ওই যে আপনি বললা যে একটু তো জানেনি মাথায় সমস্যা আছে, একটু উল্টা পাল্টা আছে। ঠিক আছে কামসুরন বিবি, তুমি যখন কইছো পোলা যা ইচ্ছা করবো, আমি অল্লগে আছি, ব্যাস। হ্যাঁ চাই, আচ্ছা দিল খুশ হয়ে গেছে আমার। এসি মেসি ঠিক আছে? শুনেন শুনেন, 3 নাম্বার 4 কমিউনিটি সেন্টার বুকিং দিবার আছে, যাবে লাগেন না দেখেন। আমি জিজ্ঞেস যাচ্ছি মায়ের পক্ষ কয়জন লোক থাকবো আর ছেলে পক্ষের কয়জন লোক? ওরে রকুন না না, আপনি আমার কথা বুঝেন নাই, কোনো মায়া পক্ষ ছেলে পক্ষ নাই, আমার জন্মদিন আমার সাদি লাগে নাই। আপনি কিরকম আছেন? কেমন আছেন? ভালো হয়েছে আপনার লোক দেখা হয়ে গেছে, হপায় কমিউনিটি সেন্টার বুকিং দিয়ে আইলাম। আরে আর তোমার তো 2 দিন বাকি আছে আমার বার্থডে। আপনাদের আয়োজন দেখে মনে হচ্ছে জন্মদিন তো না, বিয়ে করতেছেন আপনি। কি কয়, আমি তো জন্মদিন করতেছি 7 দিন ব্যাপী, আর বিয়ে যখন করুম তখন তো মাস ব্যাপী করুম, মাস ব্যাপী। 1 মাস ধরে বিয়ে করবেন? 1 মাস ব্যাপী তো আয়োজন করুম, বিয়ে করুম একদিন। শোনেন আমার বরাবর কি কন? আমি আমার বরাবর এখানে আপনার পিছনে কি আমি আমার বার্থডে উপলক্ষে পুরো মহল্লারে দাওয়াত দিচ্ছি, যখন বিয়ে হইব তখন তো পুরো পুরান টাকা দাওয়াত দিয়ে আউলায় হলাম না। আপনি কি ছোটবেলা থেকে এরকম নাকি বড় হওয়ার পর বাড়ছে? না ছোটবেলা থেকে এরকম, মানে আপনি আপনার লহান কোন সুন্দরী মেয়ে বিয়ে করব, আমি তো আর ফালানি না। আমার স্ক্রুপ মি মিস হাজনা, আমগো 7 দিন ব্যাপী প্ল্যান চলতেছে, কালকের প্ল্যান ফিক্স করছি যে আমরা সকাল সকাল শপিং এ যাব, ফজর ওয়াক্ত থেকে শুরু করে একদম মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত শপিং করব। কেমন হবে? আমার বন্ধুরে পা হইতে মাথা পর্যন্ত পুরো সাজায় দেব। এক্সকিউজ মি বাবু, আপনাদের জন্য ভোরবেলায় কেউ মার্কেট খুলবে না, মার্কেট ওপেন করে 10টায়, তাহলে আপনারা গিয়ে ওপেন করবেন। ভাল লাগছে আপনার কথাটা, তো আমগুলো সকাল সকাল লেন আপনারা দুইজন। সরি আমাদের এত সময় নেই, ফোন শপিং মল। শপিং মল ঠিক করেন নাই, বিশটা তো করছেন না কি সেটাও করেন। Thank you.
আমি তো ডেট করছি। আপনার বন্ধু কই? আপনি এমন করেন কেলা সবসময়? একটু সুন্দর মতন কথা কইবার পারেন? জন্মের সময় কি মধু গান নাই কেন? কারণ আমি যদি আপনার জিগাই যে আপনার বান্ধবী কই, আপনি উত্তর দিবেন কি? এটা যদি জানতাম আমি কি আপনাকে বলতাম? আমার বান্ধবী বলছে আমাকে এখান থেকে নিয়ে যাবে এসে। নাই, আমারও বি বন্ধু কইছে এখান থেকে লয়ে যাব, মাগার এখন আয় নাই কেন? তো ফোন দেন। আপনার কি মনে হইতেছে যে আমি ওর ফোন দেই নাই কেন? দেন আপনার সামনে আবার ফোন দিতেছি। কি করতেছিলা? আমি পড়তেছিলাম। কেন? তুমি তো পড়তাছো। মগর আমার তো এদিকে বার্থডে টেনশনে ঘুম আইতাছে না, কিছু করবার পারতাছি না। আচ্ছা, আমার ওই বার্থডেটা একটু আগাতে হবে না? 25 বছর আগে হলে সেটার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন তো আর সেটা করা যাবে না। তুমি একটু ঘুমাও। ঘুমা, ঘুম থেকে উঠে দেখবা পরশুদিন হয়েছে। এই পরশুদিন, পরশুদিন এই চিন্তা করে তো আমার দিন দুনিয়া আন্ধার হয়ে যেতেছে। কবে যাইব পরশুদিন? মগর আমি একটা জিনিস খেয়াল করলাম, মহলার ওই সামসু কাকা থেকে শুরু করে ওই মুরগি মিজান পর্যন্ত সবাই এক্সাইটেড। মগর তুমি আমার আব্বা জান, এই দুজনের মধ্যে কোনো রসকস নাই, বুঝলাম না? আমি তো দেখতেছি দুইজন খুব এক্সাইটেড। একটা তো তুমি আনডাউটেডলি, আর একটা হচ্ছে আমার মা। সে তো এখন থেকে শাড়ি গয়না কি পরবে তোমার বার্থডেতে সেগুলো সিলেক্ট করা শুরু করে দিছে। তুমি এক্সাইটেড না? আমি এক্সাইটেড কেন হব? আমি তো তোমার বার্থডেতে আসবো না। আইবা না কেলা? তুমি না এলে তো আমি কেকই কাটুম না। কেক? আমার হায় হায়, আমার বার্থডের কেকই তো অর্ডার দিই নাই। হায় আল্লাহ, পরশুদিন আমার জন্মদিন, আমি আজ কেকই অর্ডার দিই নাই। কোন ফ্লেভারের কেক অর্ডার দিব, কয় পাউন্ডের কেক অর্ডার দিব, কে কোনটা খাইবো আমি তো কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার সাথে কেক কিনতে যাইতে চাও? তাই তো বললেই পারো, কালকে রেডি থেকো, সকালে নিয়ে যাবো তোমাকে কেক কিনতে। ঠিক আছে, তুমি যদি যাইবার চাও তাহলে আমার কোনো সমস্যা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Roy, happy birthday to you, yeah! Hey, my uncle, cake?
এই যে 100 টাকা ভাড়া। স্বপ্ন ছিল তো, ডরানোর কি আছে? স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল, ঘুমায় যাই, রাইত হয়েছে ঘুমায় যাই, স্বপ্ন ছিল। দিন ছয়, ম্যাডাম। বাহ, ঠিক আছে, সুন্দর আছে। কার্টুন মার্টুন ছাড়া হইলে ভালো হয় আর কি। আমার তো বয়স হয়েছে আর সাইজটা একটু ছোট। তাহলে একটু বড় সাইজ আর কার্টুন ছাড়া অর্ডার। এটা তো লওনি যাইবো, মগর আমার আব্বা জানে কি যাইবো। হ্যাঁ, তো ডায়াবেটিস আছে, সুগার ফ্রি এখন লাগবে। আর আমার মামাই কি খাইবো? মামার তো কোলেস্টেরল আছে। তাহলে লো কোলেস্টেরল কে? হ্যাঁ, এটা এখন লাগবে। আর আমার ফুফু তো মাছ মাংস খায় না। মাছ মাংসের সাথে কি কি সম্পর্ক? ডিম। আমি তার থেকে বলি কি, 20-25 পাউন্ডের একটা বড় কেক অর্ডার করো। আব্বা আছে না, আব্বা নামে লেখা রাখ। তোমার বাবা কষ্ট করে টাকা কামায়, যেদিন তুমি টাকা কামাবা সেদিন 25 তলা কেক অর্ডার করো। আপাতত 3 তলা দিয়ে খুঁজতে থাকো। 5 তলা, আচ্ছা আমুজি, এই প্যান্টটা কিনছি, এই শার্টটা কিনছি, আর এটার লগে এই নতুন জুতার জোড়া কিনছি। আরে বা, সুন্দর হয়েছে তো, মানাইবো না? আরে মেয়েরা লাডলো, রাজা বাচ্চার মতো লাগবো, জমিদারের বাচ্চা। খুব সুন্দর কিনছ, ম্যাচিং করে কিনছি আমুজি। পোলার মা, এত ভালোই আছো। দেখো না, এই যে ডিজাইন আছে, ডিজাইন আছো, ডিজাইন বাজার সদাগেরা খুব ভালো আছো না, শপিং করতেছো। তোমার কথা চিন্তা করে, তোমার আল্লাহদের কথা চিন্তা করে, তোমার অনুরোধের কথা চিন্তা করে, আমরা তোমার এই মহল্লার পুরো মানুষগো খাম। তুমি আমার কোন কথাটা রাখো, একটুখানি তোমার কই আমি যে তুমি আড়তে যাবো, একটু ব্যবসা বাণিজ্য শিখো,
পড়াশোনা ঠিক মতো করো, ওগুলো তো করো না। তুই যদি ঠিক মতো পড়ালে না করো, বদ্ধিতে বয়া যদি ব্যবসা বাণিজ্য বুঝে না লাগল করো না। ওই যে দেখছো তেল জমছে, যাও গে উঠছে না অভিমান। মন খারাপ করছো? এই দেখ, এক নয়া পাঞ্জাবি তোর জন্মদিনে পড়ো। এই যে আলি, তোর আব্বাই কিনে নাই কা? আমি ভি কিনছি, এই যে দেখ। আম্মুজি আম্মুজি কালকে আমার জন্মদিন, জানি তো। এটা তো জানো, কিন্তু এটা তো জানো না যে আমি ঘুমাইবার পারতেছি না। আমার পালপিটেশন বাইরে গেছে গা, আমার হাত পা কাঁপতাছে, আমার কলিজা মুক্ত আমায় চলে আছে, হা করলে বাইরে যাবো। হা না করাটাই বেটার। শোনো, তুমি তো সবকিছু রেডি করছো, টেনশন করার অনেক কিছু আছে। মাইন্ডসেট যদি তৃপ্তি না পায় খায়া সালাদ অর্ডার দিছিলাম, সালাদ আমি অর্ডার দিছিলাম, হা দিছিলাম টমেটো গাজর সালাদ। তুমি এখন যে ঘুমাও, তোমার বিউটি স্লিপ দরকার, কালকে সুন্দর ছবি তুলতে হবে। হা হা হা, এটা তো লাগবে। গুড নাইট। গুড নাইট। আজ সেই কাঙ্ক্ষিত দিন, সপ্তম দিন, আমার জন্মদিন। ওয়েলকাম। আজকে সেই দিন যেদিন ডাল লেগে তুই 25টা বছর ধরে ওয়েট করতেছিস। হ্যাঁ, আজকে সেই দিন যেই দিন ডাল লেগে আমরা 7 দিন ব্যাপী লড়াইতেছি। হ্যাঁ, আমিও অনেক কষ্ট করে টাকা জমায় তোর লেগে একটা গিফট কিনা লিয়েছি। মনে নাই কা এই ইউইও দিয়া লেদা গালে আমার চান্দি ফাটাই দিছিলি? মনে নাই কা পুরাই তো হিরো মতো লাগতেছে। নজর লাগবো, একটু কাজলে ফোটা দিয়ে দিই। এই যে আবা আবা, কোনো চাপ নিও না, আমি তোমার বাবুর ছেলে কথা কইছি, আমি খায়াও দেখছি, ফ্যান্টাস্টিক হয়েছে, মানে বাস না মানে একদম পুরপুরা বইরা গেছে গা। আর শোন, ওই যে বোরহানে যে বানিয়েছে না, আমাকে 5 বছর ধরে এরম বোরানি খাই নেই। শোন, প্রথম ব্যাচে 500 যা কইব ওইটাতে ভয় দিলে 5 কিলো শেষ হয়ে যাবো, তারপরে মনে কর যাইব সেকেন্ড ব্যাচে হেরা খাইব, খাওয়া
আর রশিদ ওই একটু যে নিচে যে এই যে গেস এলে আমার ডাক দি ওই যে ওইটা আই রিন্টু ছবি যেন ভালো আই রিন্টু ওই আছে খালি ছবি লিগা তোর মা খালি ছবি বুঝছস না আপনি দূরে খেলা সামনে তাকানা ক্যামেরাম্যান তো সামনে ঠিক আছে আরেকটু খাড়াও তোমরা ওই বার্থডে বয়ের যে ফটো তুলো আমরা একটু গেস্ট রিসিভ করে আই ঠিক আছে হ্যাঁ তুমি খারাপ হয়েও না আচ্ছা ঠিক আছে ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু নিচে আছে হ্যাঁ গেস্ট করে খিলাই দিবা ঠিক আছে ঠিক আছে আমার পোলার মতো ভালো পোলা এলাকায় একটাও আছিনি একটাও নাই একেবারে নুরানি চেহারা ভাসবো খাওন দেখা ওরা যখন জাপায় পড়বো দেখবি আত্মায় কত শান্তি পাচ আর আল্লাহ কত সব দেয় বুঝছ আমরা কেক কাটুম আমার পোলার বার্থডেতে একজন তো আইছে আমার পোলাটা মনে কষ্ট পাইছে
মনে বহুত চোট পেয়েছে। আমার জন্মদিনে একজন আহে রেখা। সমস্যা নেই, আমাদের বিয়েতে আসবে।